হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ আর এখন বাজে 12:15। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো সকালে আছে ঘুম থেকে উঠে এক ফার্স্ট আমি ভিডিওর কাজ করে নিই, ভিডিওটাকে এডিট করে নিই, দেন আমি বাইরে উঠে জাস্ট উঠোনটা ঝাড়ু দিয়েছি, ফ্রেশ হয়েছি। তো এখন রেডি হয়ে গেলাম আর বোন আজকে ঘর ঝাড়ু দিয়েছে, বিছানা টিছানা আজকে বোন তুলেছে আমি ঘুমিয়ে। তো চলো এখন যাওয়া যাক পড়াতে। তো সকালে ওইদিকে যারা কাকে কল বসিয়েছিলো কাকু ওরা জেঠুরা, ওরা আজকে এসেছে কলটাকে আর কি মোটর দিয়ে চালিয়ে দেখছে সব কিছু ঠিকঠাক আছে নাকি, প্লাস কলের যে গোবর জল বের হচ্ছে না, গোবর দিয়ে বসানো হচ্ছে সেই নোংরা জলগুলোকে মানে বের করছে আর কি মোটর দিয়ে। তো ওই কাজগুলো ওইদিকে হচ্ছে। তো চলো এখন আমি যাই, তাড়াতাড়ি করে চা খাবো, চা খেয়ে দিন যাবো পড়াতে, পড়ানো থেকে এসে আমাদের সময় দেখা হচ্ছে। আমি চলে এসেছি পড়ানো থেকে, আর পড়ানো থেকে আসার সঙ্গে সঙ্গে মা ধরিয়ে দিল একটা কাজ, এই যে এক বস্তা সুপারি, সুপারিগুলো সব আমাকে দিয়ে দিল কেটে রোদে শুকোতে দেওয়ার জন্য। আর দেখো এদিকে আমাদের গাছের কত কাঁঠাল, গ্রামের বাড়ি তাও আবার কাঁঠাল গাছে কাঁঠাল থাকবে না, কাঁঠাল একদম গাছ ভর্তি, দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আর দেখো এদিকে কি সুন্দর হাওয়া ছেড়েছে, হাওয়াটা এত ভালো লাগছে শরীরে লাগার সঙ্গে সঙ্গে। তো চলো এদিকে প্রকৃতি দেখার সঙ্গে সঙ্গে আমি আমার কাজও শুরু করে দিই, চুপ করে থাকলে হবে না, মানে বসে থাকলে। এদিকে আমি নিয়ে নিলাম ব্রিংরাজ, আর এদিকে নিচ্ছি অ্যালোভেরা, একটা হচ্ছে মাথার হেয়ার প্যাক বানাবো চুলের জন্য, মাথার বলছি সরি। তো এখানে অ্যালোভেরা ছেড়ে নিচ্ছে আমার গাছের অ্যালোভেরা, বাড়িতে ব্রিংরাজ, আর নিয়ে নিলাম কলা, তার সঙ্গে এখানে ব্রিং অ্যালোভেরার জেলটা বের করে নিয়েছি। এবার ডিম নিয়ে নিলাম, ডিমের কিন্তু এখানে তোমরা সাদা অংশটা ইউজ করবে, আমার একটু একটু কুসুম পড়ে গিয়েছিল। তো ওই সব জিনিসগুলো আমি মিক্স করে এই যে এখানে এনে রেখেছি দেখো। আর আমাদের বাড়িতে তো মিক্সচার মেশিন নেই, বৌদিদের বাড়ি নিয়ে এসেছি, এবার এসে দেখি কারেন্ট নেই, কী কাণ্ড কীর্তি বোঝো তো মামাদের বাড়ি। তো এবার আমি বসে আছি, কী কী অ্যাড করবো না করবো সব কিছু তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো স্কিপ না করে, আর স্কিপ করলে কিন্তু তোমরা মাঝখান থেকে বুঝতে পারবে না যে আমি কী কী অ্যাড করেছি না করেছি। চলো তোমাদেরকে সব কিছু আমি ডিটেলে বলে দেবো। তো চলো এবার কারেন্ট চলে এসছে, এবার সবগুলোকে মিক্স করার পাল্লা। এখানে আছে অ্যালোভেরা জেল, ডিম, আর হচ্ছে কলা দিয়ে দিলাম মিক্সচার মেশিনে, দেন দিচ্ছে জবা ফুল, আর এবার দিলাম ব্রিংরাজ। এবার সবগুলোকে একসঙ্গে মিক্সিতে মিক্সড করে নেব। এটা দেখতে কিন্তু একটু কালো কালো হবে, তার কারণ যেহেতু ব্রিংরাজ দিয়েছি সে কারণে, আর এটা হাত দিয়ে ইউজ করলে মানে হাতটাও কালো কালো হয়ে যাবে। তো চাইলে তোমরা গ্লাস দিয়ে ইউজ করতে পারো, আর ইউজ করলাম এখানে হচ্ছে নারকেল তেল, তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারো। আর এখানে আমি যা যা জিনিস ইউজ করেছি প্রত্যেকটা জিনিস আমাদের চুলটাকে সফট অ্যান্ড সিল্কি করে তুলবে, তার সঙ্গে হেয়ার গ্রোথকে প্রমোট করবে, আর হেয়ার ফল কমাতেও হেল্প করবে। তো এখানে তোমরা দই ইউজ করতে পারো, যদি থাকে, আমার কাছে দই অ্যাভেলেবেল ছিল না তাই আমি দই ইউজ করিনি। আর ব্রিংরাজ যেটা করবে আমাদের চুলটাকে ব্ল্যাক করতে হেল্প করবে, দেখো এরকম করে পার্ট পার্ট করে নিয়ে তোমরা দেন এখানে মানে চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ইউজ করে দিতে পারো। আর এটা ইউজ করার পর তোমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখতে পারো, আমি অনেকক্ষণ রেখেছিলাম, প্রায় দু ঘন্টার কাছাকাছি রেখেছিলাম। তো দেখো এখানে আমাদের ডিশের সব জিনিসপত্র নিয়ে এসছে। আজকে 3:14 আর বাইরে এত পরিমাণে হাওয়া, দেখো বর্ধাটা একদম উড়ে ঘরে চলে আসছি। আর আমি মাথায় এটা দিয়েছিলাম, এখনও স্নান দান করিনি, আজকে ঘরও মোছা হয়নি জানো তো, এখন আমি ঘর মুছবো দেন আমি স্নান করবো। তো চলো ফটাফট আমি ঘরটার মুছে দেন স্নান করি, তোমাদেরকে এসে রেজাল্টটা দেখাচ্ছি। আর এত হাওয়া বাইরে দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, বাজে 5:15। তো মা ওরা সবাই চলে গেছে, মা, ছোটোমণি, মেজোমণি, বোন, ঠাম্মা সবাই গেছে। একটা ঠাম্মা অসুস্থ, মানে আমার দাদুর বোন, আমার দাদুকে, আমার দাদুর যে কাকু ছিল ওই যেই বলেছিলাম না, আমার বড় বাবা ওখানে যে রাখা হয়েছিল ওই বড় বাবার মেয়ে, তো উনি অসুস্থ মানে বয়স হয়েছে, তো ওনাকে দেখতে গেছে। আমি একা বাড়িতে, দেখো সব বাড়ি অগোছালো হয়ে রয়েছে, চেয়ার টেয়ার যেটা যেখানে জামা কাপড় বাইরে, সুপারি বাইরে, ছাগল টাগল বাইরে। তো আবার আমার পড়ানো আছে, সন্ধেও আছে, অনেক অনেক কাজ আছে, তার মধ্যে আজকে আমাদের ডিশ মনে হয় বসাবে, তখন ডিশের সব সরঞ্জাম নিয়ে এসছে, সেটের বক্সটা শুধু বাকি ছিল, এই যে সেটের বক্সটা নিয়ে এসছে দাদা, মামামের বাবা, তো ওই সেট করে দেবে আর কি। তো চলো দেখা যাক আমি যত তাড়াতাড়ি পারি এই কাজগুলো গুটিয়ে একবারে বাড়িঘর আমি পরিষ্কার করে, মানে বাড়িঘর না মানে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই,
কিছুক্ষণ আগে আমি ঘরটা মুছলাম, বাট এই যে পান সুপারি খেয়ে দেখো নিচে সুপারির গুঁড়া টুড়ে গেলে রেখেছে, কার রাখটা না উঠে বলো তো। এরকম করে সবসময় এরকম করে রাখে ওরা, মানে মাও বোনও সবাই এরকম করে রাখে। আমার মানে অসহ্য লাগে, এক এক সময় এত রাগ ওঠে না, এত মাথা গরম হয় আমার। আর আমি এই কাজগুলো করছি আর আমার ভীষণ রাগ হচ্ছে জানো তো, কারণ আমাকে নিয়ে যায়নি ওরা, তো আমাকে বলেছিল যাওয়ার কথা, বাট আমার ওই যে টিউশন আছে আর আমি গেলে বাড়িটা মানে একা ছাগল টাগল রয়েছে, ওগুলো তুলতে হবে এদিকে এই কাজগুলো, তো সে কারণে আমি আর গেলাম না। আর এখন আমার রাগ হচ্ছে খুব আর কি, একা একা মানে বোর ফিল হচ্ছে। তো যাই হোক, এই কাজগুলোর মধ্যে নিজেকে বিজি রাখছি, ঘরটার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম এবং সুপারিগুলো তুলে নিলাম। এবারে সামনের বারান্দা টারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর ঘরে যা কিছু বাইরে ছিল মানে চেয়ার টেয়ার সব ঘরে নিয়ে নিলাম। আর এদিকে যে ছাগলটা বাথরুমে থাকে তাকে বাথরুমে দিয়ে দিলাম, আর বাকিগুলো ছাগল ঘরে দিয়ে দিলাম। এবার দেখো সন্ধে লাগতে যেহেতু একটু লেট আছে, 10-15 মিনিট, আমি এই ফাঁকা টাইমটুকুর মধ্যে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিচ্ছি, এবার সন্ধেটা দিয়ে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হলো পরের দিনের সকাল। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ কালকে সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করে যে শুয়েছিলাম, তারপরে মা ওরা আসলো, দেন আমি মা ওরা ওই চাউমিন টাউমিন আনলো, ওগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে রাত্রে 10:30টার সময় উঠেছি, উঠে 10:30টা মেবি বাজে, আমি সঠিক টাইমটা বলতে পারছি না, তো উঠে দেন আমি দুধ মুড়ি খাই, খেয়ে আবার ঘুমিয়ে পড়ি, মানে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছি। তো যাই হোক, তাই আর ভিডিওটা এন্ড করা হয়নি, আর তোমাদেরকে আমার চুলের রিভিউটাও দেওয়া হয়নি, তো ভিডিওটাও এন্ড করা হয়নি, তো ভাবলাম তোমাদেরকে চুলের রিভিউটা দিয়ে দেন ভিডিওটা এন্ড। সফট সিল্কি হয়েছে, বাট স্মুথনিংও হয়েছে, বাট ওই যে মানে স্ট্রেট, যেটা স্ট্রেটটা স্ট্রেট হওয়ার মতো কোনো কিছু আমি ইউজ করিনি, যে কারণে স্ট্রেট আর কি হয়নি, তো এমনি দেখা যাচ্ছে চুলগুলো এমন, আর কালকে রাতে অগোছালোভাবে ছিল না, সে কারণে এরকম হয়ে গেছে। তো যাই হোক, মানে চুলটা এতটা সফট হয়েছে, এটার মধ্যে চাইলে তোমরা দই ইউজ করতে পারো, দই তারপরে হচ্ছে মধু, এগুলো ইউজ করলে আরও ভালো হয়। আর চাইলে তোমরা যদি ব্রিংগাছটা না পাও তাহলে সেটা স্কিপ করে যেতে পারো, আমাদের এই 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 গাছের গোড়াতেই আছে ব্রিংগাছ গাছ, এখানে আরও ছোটো ছোটো কয়েকটা হয়েছে। তো আমার যখন চুল পেকেছিলো, মানে আমি যখন 8-9 পড়ি তখন আমার প্রচুর পরিমাণে চুল পেকে যায়, প্রচুর মানে একদম ধরতে গেলে আমার মাথার 50% চুলই পেকে গেছিলো। তো আমাকে অনেক মানুষই অনেক কিছু সাজেস্ট করেছে, কেউ বলেছে কালার করে ফেল, কেউ বলেছে এটা ইউজ কর, কেউ বলেছে হেনা ইউজ কর, কেউ বলেছে মানে নানান ধরনের লোকে নানান ধরনের সাজেস্ট করেছে, বাট আমি কিচ্ছু ইউজ করিনি। এই ব্রিংরাজ এটা ইউজ করেছিলাম, এটা ইউজ যখন করতাম তখন মানে একবারে চুলটা কালো হতো না, ধরো 2-3 ইউজ করার পর, সপ্তাহে 2-3 ইউজ করার পর চুলটা কালো হতো, আবার ওরকম মানে সাদা মানে পেকে যেত আর কি যেটা ছিল। তারপরে দেন আমি এটা কিছুদিন ট্রাই করার পর তারপরে আমি ভাবলাম না এরকম করে আর হবে না, তারপরে আমি সব কিছু ছেড়ে দিয়েছি, মানে সব কিছু বলে ব্রিংরাজ ইউজ করাটা ছেড়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম যে যদি কালো হয় এমনি হবে, আর না হলে সব পেকে যাবে। তারপরে আমি সব ট্রাই করা ছেড়ে দিয়েছি, দেন অটোমেটিক্যালি আমার চুল আবার কালো হয়ে যায়। এখন হাতে গোনা 4-5 পাবে টোটাল মাথায়, অটোমেটিক হয়, অটোমেটিক আবার ওটা কালার চেঞ্জ হয়ে যায়। এটা হয় অ্যাকচুয়ালি মেলানিনের মানে কম বেশি হওয়ার জন্য, আমাদের শরীরে রাখতে আর কি হরমোন মেলানিন নামে, ওটা হচ্ছে বেশি পরিমাণে যখন হয়ে যায় তখন ওরকম চুল আর কি পেকে যায়। চলো আজকের মতো ভিডিওটি তাহলে এতটুকু। ও আর একটা কথা, কালকে আমাদের ডিশ লাগানোর কথা ছিল, বাট কালকে রাত হয়ে গিয়েছিলো, মা ওরা বাড়ি ছিল না, সে কারণে আর লাগানো হয়নি। আজকে হয়তো মানে ওটা সেট করবে, মানে নেক্সট ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবে, তো অবশ্যই চোখ রেখো নেক্সট ভিডিওতে। তো মানে এখন এত আনন্দ হচ্ছে, একটার পর একটা নতুন জিনিস হচ্ছে, নতুন বাড়িতে কল হলো, এবার টিভিটা তো আগে নেওয়া হয়েছে, ডিশ লাগানো হবে, তারপরে হয়তো আরও ঘরের কাজ কিছু শুরু হতে পারে, মানে সব একসাথে হবে না, অনেক কাজ বাকি আছে, ঘরের বিল, কালার, পুটিং, সিলিং, অনেক 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 কাজ বাকি আছে। তো আস্তে ধীরে হবে, এখন হয়তো একটা কিছু করবে, দেন পরে করবে, এরকম ধাপে ধাপে করবে, বুঝতেই পারছো। আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের মানে একসময় সব করা সম্ভব না। তো যাই হোক,
আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, তাহলে যদি মানে তোমাদের ভালোবাসা আর সাপোর্টে কিছু করতে পারি। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু ছোট্ট করে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, ফিরে আসছি নেক্সট ডেতে নেক্সট ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে।